সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কালীগঞ্জ থেকে এখন খুলনার খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাসুমদার বাসায় যাওয়ার জন্য আমরা আসলে গাড়িতে করে যাচ্ছি। গাড়ি দেখেন সবাই আছি, আমরা সবাই আছি, সবাই হোটেলে। কালীগঞ্জে হালকা ব্রেক, হালকা নাস্তা এবং বেশি গজা, কালীগঞ্জের গজা সেই গজা সবাই এর ভিতরে বিড়ি খেতে সকাল থেকে একটা কথা হইলো দেখি আমাকে দেন। ছেলেটার জন্য মেয়ে খুঁজতে যাওয়া হচ্ছে। তোমার কথা শুনতে পারো না, সেটা ওখানে কিছু অনেকে বলতে হবে, কথায় যথেষ্ট জোর আছে তো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিটে দুই, আমরা আসলে আমাদের বিয়ে পড়ানো আসলে ঝামেলা নেই, যেহেতু আমাদের রুজুর ভাই আফসার ভাই, আফসার ভাই আমার শালীর সাথে শালী প্রাপ্ত শালী আছে, আফসার ভাই শালী আছে, এখন দেখা যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পথের মধ্যে আমরা সেই চূড়ামণঘাটি, সাত মাইল চূড়ামণঘাটি, যেটা বাংলাদেশের বিখ্যাত কাঁচা সবজির হাট। সবজির হাটে আমি প্রচুর দেশি আলু, দেশি ফুলকপি, সবই দেশি আর কি, সব বাংলাদেশের, মেড ইন বাংলাদেশ। এখন হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের সবজি আমরা উৎপাদন করি, উৎপাদন করে এখানে। আপনারা যদি কেউ সবজি কিনতে চান বেশি পরিমাণে, তাহলে চলে আসবেন এই চৌমানঘাটি ১২ বাজার এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আফসার ভাই, কিন্তু গতবার আমরা যে স্বপ্নপুর উত্তরবঙ্গে গিয়েছিলাম, অনেক উরুক্ষ ছিল আর কি, অনেক সতেজ প্রাণবন্ত ছিল। আজকে কিন্তু সাইডে অবিবাহিত অবিবাহিত ছেলে পুরুষ ঘটার কারণে তার দুই সালের ডিমান্ড রয়েছে, এই কারণে আফসার ভাই কিন্তু আজকে টোটালি নিশ্চয় বেড়ে গেছে। এটা আসলে আমরা কি করবো, আমরা অভিভূত হয়ে যাচ্ছি। আফসার ভাই সবুজ ভাই অনেক মেনে দিয়েছে, আফসার ভাই পাশের আব্বি এবং সুমন রয়েছে, সুমন ভাই তাদের ব্যাটারি নিয়ে নিজে চার্জ দিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আফসার ভাই সবুজ ভাই অলরেডি মেনে দিয়েছে, আফসার ভাই পাশের আব্বি এবং সুমন রয়েছে, সুমন ভাই তাদের ব্যাটারি নিয়ে নিজে চার্জ দিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আফসার ভাই এটা সম্ভবত ক্যান্টনমেন্টের বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটা ক্যান্টনমেন্ট আছে, তার ভিতরে যশোর অন্যতম। মাঠ পরিবেশ অন্য ক্যান্টনমেন্ট আসলে দেখছেন সবাই, অনেক সুন্দর পরিবেশ আসলে, আজকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। গতকাল যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর আমার গলার অবস্থা খুব একটা ভালো না, যার কারণে আমার কথা হাসির মতো ফ্যাস ফ্যাস করছে আর কি। আমরা দুপুরবেলা হাঁস খাবো, সেই হাঁসকে হয়তো এই ফ্যাস ফ্যাসে ভাব কিছুটা
কমলেও কমতে পারে। অনেক মনোরম গেট, আর আসলে সুন্দর গেট। আপনারা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমরা রূপদা পার হয়েছি প্রায় খুলনার কাছাকাছি। এই খুলনার কাছাকাছি এসে হয়তো জুলফিকার ভাই, আমাদের প্রিয় ভাই, তার প্রিয় কোনো মানুষের কথা মনে পড়েছে, আপনারা তার মুখে শুনবেন। ভাই শুধু দর্শক মন্ডলী দেখবেন এখন জুলফিকার আলী বুন্টু, সেই খাইদার গ্রুপের অন্যতম সদস্য। আজকে আপনাদের সম্মুখে আমাকে আসতে হলো, আসলে মনে সেই লুকায়িত কথাগুলো না বললেই নয়, মনে পড়ে গেল আমার। আজকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি। খুলনা আমাদের সেই কাঙ্ক্ষিত মোটা মাসুমের বাড়ি সফর। আজকে আমাদের এই কায়দা গ্রুপের সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব শান্তনুর রহমান শান্ত অলরেডি তার পরিবার থেকে বিদায় নিয়েছে বলছিলেন এর কাছ থেকে। আজকে মোটা মাসুমের বাড়ি খেয়ে হয়তো সে অসুস্থ হয়ে যেতে পারে, তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের অন্যতম আর একজন খাইদা গ্রুপের সদস্য দেখতে পাচ্ছেন আপনারা সম্মুখে, এই যে আফসার আলী, ইনার দুই পাশে দুই আমাদের ব্যাটালিয়ান আছে, এক পাশে হলো এই যে সুমন মিয়া, আর এই যে সেই মোটা মাসুমের বাড়িতে আপনারা দেখবেন সেই মেহেদি হাসান রাব্বির খেপে যাওয়া, এবং আমাদের সাংস্কৃতিক বিষয়ে সম্পাদক জনাব আছেন শান্তন শান্তনুর রহমানের সেই অসুস্থ হয় আপনারা। তো এখন আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে মোটা মাসুমের বাড়িতে। বাই। নোয়াপাড়ার বিভিন্ন লোকেশন, দোকান রাস্তার দুই ধারে সারি সারি দোকান। আজকে সম্ভবত ফ্রাইডে, যার কারণে দোকানপাট একটা খুলিনি, সবাই ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, অবরোধ যারা বলে, এবং সবাই হয়তো সারাদিন ক্লান্ত পরিশ্রম করে এক সপ্তাহে ছয় দিন কাজ করে বৌসলে মেয়ে বাসা আসেন, সেই জন্য কেউ রাস্তায় লোকজন দেখতে পাচ্ছেন না। আমাদের অবশ্য বৌসলে মেয়ে ওইভাবে কারণ নাই, সেই কারণে আমরা এমনি ভাড়াটা ব্যাচেলার যাকে বলে সেই ব্যাচেলার লাইফে লিড করছি। সবাই সবাইকে ধন্যবাদ, আমাদের এই ভিডিওটি দেখবেন। আপনারা দেখছেন পুলিশ ভাইরা কি করছে, পুলিশ ভাইরা গাড়িটা আটকাই দিয়েছে। ঘাটমাটে যায় অসুবিধা কি দেখতে পারতাম কি দেখতে পারলে ভালো লাগছিল।
সুপ্রিয় দর্শক মন্ডল, আমরা এখন আমরা এখন নামবো সুন্দর পরিবেশ, আমরা জেদার মানুষ, আমরা একটা নতুন একটা জিনিস দেখলাম এই অভয়নগরে এসে, যশোর অভয়নগরে এসে সরষা ফুল রান্না করে খাই। সরষা ফুল আমরা আসলে সরষা ফুল কিভাবে খেতে জানি না। এখানে দেখছি সরষা ফুল বিক্রি করছে, তাই না? এই ফুল আসলে কি খাওয়ার জন্য? খাওয়ার জন্য। আরে কিভাবে রান্না করে একটু বলবেন? এমনি ভর্তা করে, যেমন টাকি মাছ দিয়ে ভর্তা করে করলে ভালো লাগে। টাকি মাছ ভাইছে আর এমনি কি শুদ্ধ শুধু ভর্তা করা যায়? আচ্ছা, অনেক ধন্যবাদ আঙ্কেল। এই যশোর অভয়নগরে নোয়াপাড়ার যে নদী, যে নদীতে আসলে বড় বড় কার্গো চলে, জাহাজ চলে, এখানে আসলে কি বলবো, নোয়াপাড়ার যে শিল্পনগরী, শিল্পনগরী ম্যাক্সিমাম যে আমদানি রপ্তানি যে জায়গা, সেই জায়গায় আমরা এখন আমরা নদীতে দেখছি। এবং পিছনে আমার দুই, আমার পিছনে আসলে দুই নায়ক দাঁড়িয়ে আছে, নায়ক সালমান খান, আরেকজন আছে নায়ক আমির খান। আমরা এখন দেখবো নৌকা কিভাবে স্টার্ট দেয়। আসলে যে কার্গো, আমরা যে কার্গো জাহাজে উঠেছি, কার্গো এখানে কোন আপনি প্রতিদিন নৌকা চালাতে পারেন? এখানে কয়টা নৌকা আছে? তিনটে নৌকা আছে, পালা কেমন চলে? পালা কম চলে, পালা কম চলে নৌকা। নৌকা ভাই ছেলে মেয়ে যাবে ভাই? দুই মেয়ে ভাই, সুখী সংসার, দুই মেয়ে দিয়ে দেবে, জামাই বাড়ি যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা নৌকা ভ্রমণ শেষে আমরা সবাই যাচ্ছি, আমরা আবার গাড়িতে যাব। গাড়িতে উদ্দেশ্যে আসলে আমরা খাই দায় পার্টি, যে পার্টি সবাই মাসুম ভাইয়ের বাসায় নরম পড়ে গেছে। নরম কিভাবে পড়লো আমি বুঝলাম না। ও আফসার ভাই নাকি কলা বাড়িতে রেখে আসছে ভাবির কাছে, তারপরে সেই জন্য আসলে আফসার ভাই কলা খায়নি। আমরা গাড়িতে উঠবো এখন।
শরীরটা আমারও নরম পড়ে গেছে আজকে, আসলে মাসুমার বাসায় ওইভাবে খাওয়া হবে কিনা। যেখানে আপনার নদী এলাকা সেখানে ইনকাম বেশি, নদী পথে আপনার তো ইয়ে এক্সপোর্ট বেশি, আকাশ পথে বেশি হয় না? গাছের পরে দড়িবেন দিয়ে পানিতে সাইড দিয়ে হিরেন নিয়ে আপনারা দেখছেন আমাদের যে ঐতিহ্যবাহী পাথর যেগুলো পাথর আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, আমরা এখন গাড়ি ধরবো সব আমরা বালিতে গেছিলাম, আমরা ইন্দোনেশিয়ার বালিতে চলে এসেছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের যদি ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে আবার ধন্যবাদ।